সমগ্র দেশের ডিব্রুগড়ও জনপ্রিয় বিধায়ক প্রশান্ত ফুকনের সবল পদক্ষেপত গৃহহীন ডিব্রুগড় সমষ্টি বহু পরিয়ালে লাভ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জড়িয়ে আবাস গৃহ। বিধায়ক প্রশান্ত ফুকনে দীর্ঘদিনের নিজের সমষ্টির বিভিন্ন আন্তঃগাঁথনি দিকসমূহ উন্নয়ন করার লগে এনে গৃহহীন পরিয়ালসমূহক চিনাক্ত করে এইদরে জীবন নির্বাহর প্রধানমন্ত্রী আবাস যোজনার জড়িয়ে গৃহ প্রদান করে উচর্গা করেছে প্রকৃত হিতাধিকারীর হাতত। বিগত সময়ের দরে আজিও চহরখানি সুভাষপল্লীত এই আসনির জড়িয়ে নির্মাণ হয়ে উঠা পৌরসভার 8 আর 52 নং ওয়ার্ডের বহুকটা ঘর ফিতা কাটি শুভোধন করে হিতাধিকারীর হাতত উচর্গা করে বিধায়ক প্রশান্ত ফুকনে। আর এই দিকত বিধায়ক প্রশান্ত ফুকনের কিছু মন্তব্য আছে, এই মন্তব্য দাঙি ধরছো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার গৃহহীন গৃহ দিয়ার যে আসনি PMAY প্রাইম মিনিষ্টার আবাস যোজনার অধীনত আমি ডিব্রুগড় সমষ্টিত প্রায় 582টা হিতাধিকারীক আমি ঘর দিয়ার ব্যবস্থা করেছিলাম। তরপে তরপে তেখেতসকলক আমি ধন মুকুলাই দিয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার ডিডিএর ভূঞা ডাঙরিয়া আছে, তারপরে আমার মিউনিসিপ্যালিটি বা তেখেতসকলের অর্গানাইজেশনের গুটি যে সকল ব্যক্তি তেখেতসকলও ইয়াত আছে, তেখেতসকলও যথেষ্ট কষ্ট করে প্রত্যেকটো কাম সুচারুরূপে যে করে দিয়ার কারণে আজির ডেটত আমার দুবছরের ভিতর 146 ঘর বেনিফিসারি আজি আমি উদ্বোধন করবা একটা ব্যবস্থা হল। তার অংশ বিশেষ হিসাবে আজি আমি এই 12 নম্বর ওয়ার্ড ডিব্রুগড় সমষ্টির 12 নম্বর ওয়ার্ড আর 8 নম্বর ওয়ার্ডত টোটেল 8টা ঘর আজি আমি শুভোধন করার ব্যবস্থা করা হল। আর আমি ভাবিছো যে এইখানি হয়ে গেলে আরও আমার বহুত বেনিফিসারি আছে, যিখিনি আমার বিভাগীয় বিষয়াসকলে তেখেতসকলে জিওতে করে আকো আরও ভবিষ্যতে আরও দিয়ার আমার ব্যবস্থা করা হয়েছে। আর মই ভাবো এইখিনিও হয়ে গেলে আমার প্রায় 582টাও অতি সোনকালে আমার সম্পূর্ণ হব, কারণ পর্যায়ক্রমে প্রথম ইনস্টলমেন্ট দ্বিতীয় ইনস্টলমেন্ট তালে দিয়া আমার হয়ে গেছে, তৃতীয় ইনস্টলমেন্টর হওয়ার লগে আমার সম্পূর্ণ হব। 8 নম্বর ওয়ার্ড আর 12 নম্বর ওয়ার্ডত আজি আমি 8টা ঘরের আজি আমি গৃহস্থক আজি পিঠা কাটি গৃহস্থক আজি। আর ইফালে এই আসনির জড়িয়ে একটা আবাস গৃহ লাভ করে হিতাধিকারী সংবাদ মাধ্যমের আগত কিছু মন্তব্য আছে, এই মন্তব্য দাঙি ধরছো। কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, কি কব বিধায়কৰ কাৰণে, কি কব তেওঁৰ প্ৰচেষ্টাতে এতিয়া ঘৰ পাইছে আপোনালোকে, কি কব তেখেতক লৈ আপোনালোকৰ মনৰ কথা কেনেকুৱা ধৰণৰ, মানে কি ভাবিছে যিজন বিধায়কে এটা আপোনালোকৰ ঘৰ নাছিলে এটা ঘৰ দিলে? আর এইদরে এটা ডিব্রুগড়ত বিধায়ক প্রশান্ত ফুকনে বিভিন্ন আসনির জড়িয়ে নিজের সমষ্টি উন্নয়ন করার লগে এনে হিতাধিকারী সকলক প্রধানমন্ত্রী আবাস যোজনার জড়িয়ে গৃহ প্রদান করে সুন্দর পদক্ষেপ দাঙি ধরেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, আরভিটিভি।